আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আমার দু বন্ধু বরগাছের নিচে বসে আছি, সেই ছবিটাই তুলে ধরলাম। অনেক রকমের আঁকা চিন্তা ভাবনা ছিল, আমি ভাবলাম এই ছবিটাই এঁকে ফেলি। একটা বুড়ির ঘটনা বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। একটা বুড়ি প্রত্যেক দিন ভিক্ষা করতে যেত। হঠাৎ ভিক্ষা করতে করতে তার মনে হলো যে আমার আজকে পায়ে খুব লাগছে, আমি আর ভিক্ষা করতে যাব না। আজকে একটা ছোট্ট মতন ভিখারিটা তারপরে দোকানের সামনে ছোট্ট মতন দোকান দেখে বসে পড়ল। বসে আছে, দোকানি জিজ্ঞেস করলো, তুমি কি কিছু খাবে? তখন বললো, আমার কাছে পয়সা নেই, তাই আমি কিছু খাবো না, আমি কিছুক্ষণ বসে চলে যাব। তখন বললো, ঠিক আছে তুমি বসো। তারপর একটা লোক হঠাৎ ফোন কাটতে কাটতে পয়সা বার করছিল পকেট থেকে, কিছু পয়সা পড়ে যায়। কিছু পয়সা পড়ে যাওয়ার পরে অজ হয়। অজ হওয়ার পরে সে লোকটা কিছু পয়সা কুড়িয়ে পকেটে ঢোকালো এবং দু এক টাকা আলাদা জায়গায় পড়ে গেছে সেটা বুঝতে পারেনি, দেখতে পাইনি। কিছুক্ষণ পরে সে লোকটা চলে যাচ্ছিল, তারপরে ওই যে বুড়িটা আর কিছু পয়সা খুচরো দেখতে পাই, সেই খুচরো পয়সা তুলে নিয়ে নিজের কাছে রেখে দেয়। সে ভাবে যে আমি আজকে ওই লোকটার টাকা খুচরো পয়সাটা যদি নিজের কাছে রেখে দিই, কেউ না দেখতে পাক, একজন দেখতে পাচ্ছে, সেটা আল্লাহ। আল্লাহকে লুকিয়ে যদি এই কাজটা করি, কিয়ামতের দিন আমায় ধরবে। তার চাইতে ভালো লোকটাকে ডেকে পয়সাটা দিয়ে দিই, লোকটাকে ডেকে পয়সাটা দিয়ে দিল।